তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা দুজনে ভীষণই স্মাইল করছি আর আমরা এসছিলাম আমার অফিস কলিকের বাড়ি একটা অনুষ্ঠান ছিল মানে থার্টি ফার্স্টে পিকনিক ছিল তো তার জন্যই আমরা এসেছিলাম বাট ভিডিওটা তোমাদেরকে দিতে লেট করছি বাট ওই ভিডিওটা এডিটিং হয়নি ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছায়নি বলা ভুল আমার ফোনেই ছিল কিন্তু এডিটিং করার টাইম পাইনি বলে ভিডিওটা আর ছাড়াই হয়নি অনেক লেট হয়ে যাচ্ছে ছাড়ার জন্য তো দেখো আমি চুলটা কাটার পরে কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে চুলটা স্টাইলই করতে পারি পারতাম না আগে আর এই রোগা শরীরে আর কি স্টাইল করব তবু ইচ্ছা হয় না মানুষ তো মানুষের একটু স্টাইল করতে ইচ্ছা হয় তো আমার অফিস কলিকের বাড়িতে একটা আয়না ছিল বললাম চলো ওখানেই একটা শ্যুট নেওয়া যাক তো এই হলো ব্যাপার তারপরে এই দেখো চলে এসেছি আমার পাপার কাছে তো সুষমাদিকে বলছিলাম যে আমি ফটো তুলছি না ভিডিও করছি তো ওইটাই হচ্ছে আমার অফিস কলিক মানে যিনি আছেন তো চলো এবার লেস্ট পার্টি পার্টি স্টার্ট হয়ে আমারা তো এখানে চলছিলো স্পেশাল পার্টি দিকে বলছিলাম তুমি একটু সামনের দিকে আসে দেখো তাহলে সবাই ছিল অনেক গ্যাং আমি কাউকেই চিনতাম না কিন্তু সবাই ভালো মতন আমাকে এন্টারটেন করেছিল মানে সবাইকেই আমার খুব ভালো লেগেছে আর কি বলবো সঙ্গে আমার ছেলেও ছিল আর সুষমাদি ফটো তুলেই যাচ্ছে তো খাওয়া দাওয়া হলো সব কিছুই হলো এরপরে তো ড্যান্স চলে না তো এখানে ডিজে লাগানো হয়েছিলো ড্যান্সও চলছে আর আমার আমি মানে আমার কোল থেকে তো ছেলের নাম ছিল না তো চলো টাটা বেশি কথা বলা যায়